হ্যালো ভিউয়ার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকছে আজকের ভিডিওতে থাকছে তুরস্কের রাস্তায় বিআরটিসি আমাদের বাংলাদেশের বিআরটিসি বাস চালানো এবং এর সঙ্গে থাকছে তুরস্কের একটি এয়ারপোর্ট যেখানে দ্রুততার সাথে একটা প্লেন উড়ে যাবে তা চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমরা প্রথমেই দেখে নেবো আমাদের গাড়িতে কারা কারা থাকছে আমাদের গাড়িতে হেল্পার ও ড্রাইভার দেখে নিলাম এখন আমরা আমাদের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তুরস্কের বাসটা স্ট্যান্ড ডেভেলপার যেভাবে সাজিয়েছে আমি একটু বলে নিই প্রথমে একটা গেট থাকে গেট তাকে ভেদ করে যেতে হয় সামনে একটা গেটের সামনে একটু আটকিয়ে দেয় কিন্তু এটা সম্ভবত পরীক্ষা করার জন্য গাড়িতে কোনো খারাপ কিছু রাখছে কিনা তো এরপরে আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে যাই বাস স্ট্যান্ডে যাওয়ার পর আমাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে দেখো বাগান আছে গাছ লাগানো আছে সুন্দর সুন্দর তো সামনে যে দেখা যাবে যে আমাদের বাস স্ট্যান্ড যেখানে সেখানে আমাদের গাড়ি রাখার জন্য একটা জায়গা আছে যেখানে আমাদের টিকিট কাউন্টার এবং যেখানে আমাদের যাত্রীরা টিকিট কেটে বসে আছে গাড়িতে ওঠার জন্য তো কথ না বাড়িয়ে চলো আমাদের যাত্রীগুলোকে আমরা উঠে নেবো আর এই জন্য আমরা বাসটাকে ঠিক সুন্দরভাবে যেখানে আমাদের টিকিট কাউন্টার সেখানে রাখবো রাখা আমার যাত্রীরা বাসে উঠে যাবে তো এখন আমি আমার বাসের ডেক খুলে দেব যেখানে জিনিসপত্র রাখা হবে এবং বাসের সামনের গেটটাও খুলে দিলাম এখন আমার যাত্রীরা একে একে বাসে উঠবে আমার হেল্পার গাড়ি থেকে নেমে গেল তো আমার সব যাত্রী উঠে গেছে আমি গেটটা লাগিয়ে বাসটাকে একটু পিছনে পিছনে নেওয়ার পর আমরা বাস স্টপ থেকে সামনের সামনের দিকে দিকে চলে যাব যে চলো দেখা যাক কি আমি যেহেতু বাংলাদেশি ওবিভি নিয়ে খেলছি আমরা বাংলাদেশি ওবি গাড়িগুলোই দেখতে পারবো এই রাস্তাতে এবং এই ওবিটা বাংলাদেশের একজন ডেভেলপার তৈরি করেছেন যার কারণে আমরা বাংলাদেশি গাড়ি নিয়ে এবং বাংলাদেশি ট্রাফিক নিয়ে পারবো এই গেমটাতে তো গেমটার নাম তোমরা খেলতে সবাই যেন অত্যন্ত জনপ্রিয় একটা গেম তো সেম সেম আমরা যেভাবে এসেছিলাম সেইভাবে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমাদেরকে ওই গেটটা ক্লোজ করতে হবে গেট ক্রোজ করে চেক করে গাড়ি চেক করে তারপরে আমাদেরকে মেইন রোডে যেতে হবে তো আমরা পোস্ট পার করে গাড়িটাকে মেইন রোডে নিলাম আমাদের বিআরটিসি বাস অসাধারণ সুন্দর দেখাচ্ছে এখানে যদিও রাতের বেলা তারপরও অসাধারণ সুন্দর দেখাচ্ছে আমাদের বিআরটিসি বাস এখানে লেখা আছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট শর্টকাটে বিআরটিসি তোমরা সবাই জানো এখানে আরও অনেক কিছু লেখা আছে বাসেতে এ তোমরা সামনে গেলে দেখতে পারবে হয়তো যখন বাসটাকে একটু স্লাইস করে ঘুরিয়ে নিব তারপরে তোমরা সবাই দেখতে পারবে তো আশেপাশে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে বাংলাদেশে অভিভূত করা যেহেতু অনেক বাংলাদেশের দোকানপাটও দেখা যাচ্ছে এটা আসলে তুর্কি একটা ম্যাপ এই তুর্কি ম্যাপে আমি খেলছি এখন অসাধারণ সুন্দরভাবে আমি একটা গাড়ি কেটে গেলাম তারপর আঁকা বাঁকা একটা পথ সামনে তো সামনে কিছু দূর যাওয়ার পর আমার যাত্রীদের হতে খিদে পেয়ে যাবে কারণ এই বাসটাতে দেখা যায় যে একটু পর যাত্রীদের খিদে পাওয়া যায় তো সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি আমার যাত্রীদের খিদে পেয়ে গেছে অনেকগুলো যাত্রী আমার বাসে তো বাসটাকে স্টপে দাঁড় করাবো দাঁড় করিয়ে যাত্রীদেরকে খাওয়াবো এবং তোমাদেরকে দেখাবো এই হোটেলে কি কী পাওয়া যায় এবং যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করব। আমি বাসের গেটটা খুলে দিলাম আমার যাত্রীরা নেমে যাবে এখানে যাত্রীরা নামার পর যাত্রীদের খাওয়া যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমি তোমাদেরকে বাসের আশেপাশে যা আছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো সব যাত্রী নেমে যাওয়ার পর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাই আমাদের সঙ্গে কোন কোন বাস এসেছে এখানে আর আমাদের আমরা এই যেখানে থামিয়েছি সেখানে কি কি পাওয়া যায় তো এখানে দেখা যাচ্ছে ডেস ট্রাভেলসের একটি বাস দেখা যাচ্ছে যেহেতু বাংলাদেশে হবে বার্গার দেখা যাচ্ছে আর এই পাশে সম্ভবত আমি দেখেছিলাম কফি দেখা যাচ্ছে হ্যাঁ কফি তো স্ন্যাক্সের জন্য অসাধারণ সুন্দর বার্গার এবং কফি একজন বার্গার এবং কফি গেলে সুন্দরভাবেই এনার্জি পেতে পারে তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমার যাত্রীরা উঠে যাবে হ্যাঁ সব যাত্রীগুলো উঠে গেছে আমি গেটটা লাগিয়ে দিলাম এখন বাসটাকে আবারও পিছনে নিয়ে আমি সামনের দিকে এগোবো বাসটা স্টার্ট করে নিলাম এখন বাসটাকে ব্যাক করে সামনের দিকে যাব আবার আমাদের বিআরটিসি বাস দেখা যাচ্ছে আমাদের বিআরটিসির যে সুন্দর একটা জিনিস দিছে নতুন বাসের ওপর সে জিনিসটাও এখানে বাস স্কিনে দেওয়া আছে তোমরা দেখতে পারবা ভালোভাবে খেয়াল করলে তো রাস্তাগুলো অনেক সুন্দর সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এয়ারপোর্ট এয়ারপোর্টে আমরা দেখব বিমান কিভাবে তুরস্কের যে ডেভেলপার এখানে দেওয়ার চেষ্টা করেছে বিমান কিভাবে চলাচল করে এবং কতটুকু এয়ারপোর্ট এবং কতটুকু আমরা দেখাতে পারি সামনে যে তোমাদেরকে চেষ্টা করব যাতে বেশি দেখা পারি সামনে এয়ারপোর্ট আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা এয়ারপোর্ট সামনে হয়তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তারপরেও অনেক কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে একটা বিমান সামনের দিকে উড়ে যাচ্ছে আমাদের দিকে এই কোনো বিমান আসে কি না যদি আসে অনেকটাই ভালো লাগবে সামনে আরও কয়েকটা বিমান ওখানে পড়ে আছে যেহেতু এয়ারপোর্ট হ্যাঁ সামনের দিকে আমাদের দিকে একটা বিমান আসছে অনেকটা সুন্দর আর কি বাবা আমাদের সামনে দিয়ে বিমান উড়ে গেল কতটা মজা আগে ছোটোবেলায় যখন আমরা দেখতাম বিমান সামনে দিয়ে তখন কিন্তু আমরা বাসা থেকে দৌড় দিয়ে চলে যেতাম বিমানটাকে দেখার জন্য তো আমাদের গাড়ির একবারে পাশ দিয়ে বিমানটা গেল যারা যারা দেখুন তারা অবশ্যই দেখে আনন্দ পেয়েছে আমি আশা করি তো বন্ধুরা আমরা এখন তুরস্কের রোডে চলছি আশেপাশে অনেকটাই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর আমরা পাকা পথে চলছি ট্রাফিক অনেকটাই কম হয়তো সামনে আর একটু যাবো আর একটু সামনে যাওয়ার পর আমার গাড়ি প্রায় তাল তেল হলো যে হাফের বেশি চলে যাচ্ছে আমরা গাড়িটা তেল নেব তেল নেওয়ার পর যার পর কী কী দেখাতে পারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আঁকা বাঁকা পথ সুন্দর ট্রাফিক এখন একটু একটু হাই হচ্ছে রাতের বেলা অবশ্যই ভালো লাগবে রাতের বেলা কিন্তু সবাইকে ঘুরতে ভালো লাগে যেহেতু একটা কোস বাস বাংলাদেশের কোস্ট বাস তুরস্কের এই রোডে সুন্দরভাবে চলছে কতটা সুন্দর আমাদের রাস্তায় যেভাবে চলে ঠিক সেভাবেই চলছে দেখতেও অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আঁকা বাঁকা পথ তো সামনে আমরা ড্যান পাশে যাব ড্যান পাশে আমরা গাড়িতে তেল নেব যেহেতু আমাদের গাড়িতে তেল অনেকটাই কমে গেছে তেল শেষ হয়ে গেলে আবার আমরা সামনে দেখিয়ে অনেক কিছু দেখা মিস করব তো তেল পাম্পে গাড়িটা ঢুকিয়ে দিয়ে তেল নিব এখন অনফিট তেল স্টেশনের নাম অনফিট তো আমাদের তেল নেওয়া শেষ চটপট তেল নিয়ে নিলাম আর টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিবে তো নেক্সট সমস্যা নেই আমরা তেল নিয়ে নিয়েছি এখন আমরা সামনের দিকে চলে যাবো এই গ্রিনল্যান্ড আসতে আসো সাউথ দিয়ে করে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরও সুন্দর সুন্দর জায়গা হয়তো দেখতে পারবো আমরা তো তুরস্কের রাস্তায় কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা পরবর্তীতে আমি তোমাদের লাইক কমেন্ট পেলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাব তো বন্ধুরা আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা অনেকই ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে দিবা আর যদি ভালো না লাগে লাগে অবশ্যই ডিসলাইক করে দিবা অপশানতে খালি থাকছে তো বন্ধুরা আজকের মতো এটুকুই পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ